আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে রোগ অর্থাৎ ডিজিজ, অর্থাৎ ডিজিজটা কেন হয়, যদি আমরা কারণটা ভালো করে বুঝতে পারি তাহলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটি একটি সবচেয়ে বড় পদ্ধতি। অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে রোগটা কোথা থেকে উৎপত্তি, তাহলে চিকিৎসা দিতে খুবই সোজা। কারণ আমরা যখন কোন একটা রোগীর রোগ নির্ণয় করি, অর্থাৎ আমরা কোন ডিজিজ ডায়াগনোসিস করি, তখন আমরা কিন্তু তার অনেক হিস্টোরি নেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে তাকে আমরা অনেক বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করি। যেমন একটি মহিলা যদি আসে যে তার পেটে ব্যথা, আসলে তার পেটের ব্যথার কারণটা কি, এর জন্য কিন্তু আমরা অনেক কিছু জিজ্ঞাসা করে থাকি। কোনো মেয়ে আসলে পরে কিন্তু তার বৈবাহিক অবস্থা, তার বাচ্চার অবস্থা, তার অন্য অন্য নর্মালি, তার যদি কোনো বাচ্চা থাকে তাহলে নর্মালি হয়েছে কিনা, এটা কত নাম্বার বাচ্চা, অনেক কিছু জিজ্ঞাসা করি। কেন? তার রোগটা নির্ণয়ের জন্য। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো যে আপনি যদি রোগের উৎপত্তি সম্পর্কে বুঝতে পারেন তাহলে চিকিৎসা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। অর্থাৎ আপনি শুধু ওষুধ দিবেন, ম্যাজিকের মতো কাজ করবে। তো এরকম একটা বিষয় আপনারা জানতে চাইছেন যে আসলে আমরা ওষুধ দিই, আপনারাও ওষুধ দেন, অর্থাৎ আপনারা স্বাভাবিক ওষুধ দেন, এমনকি বিশেষজ্ঞ ডাক্তাররা ওষুধ দেয়, কিন্তু যারা অভিজ্ঞ ডাক্তার ওনারা ওষুধ দিলে কাজ করে, আমরা ওষুধ দিলে কাজ করে না, এর কারণটা কি? কারণ হিসেবে আজকে আমরা একটা বিষয় উল্লেখ করব, সেটি হলো যে ভমিটিং। ভমিটিং মানে বমি, আপনারা জানেন ভমিটিং মানে বমি, এবং নসিয়া মানে হলো বমি বমি ভাব। তো এখানে বমির কারণ কি, অর্থাৎ মূল কারণটা কি, বমি কেন হয়? আপনাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে জ্বর, সর্দি, কাশি এগুলো কিন্তু কোনো রোগ নয়, এগুলো হলো অন্য রোগের লক্ষণ, সিন্ড্রোম। তো অনুরূপ আরেকটি রোগ, এটির নাম হলো ভমিটিং। হয়তো অনেকেই মনে করবেন যে এটা আমরা তো জানি রোগ, এটা তো অনেক বড় ধরনের রোগ, কিন্তু আসলেও যদিও বড় ধরনের রোগ, কিন্তু মূলত হলো বমি কোনো রোগ না, বমি অন্য রোগের লক্ষণ। তো দেখেন বমির কারণটা কি, অর্থাৎ হোয়াটস কজ অফ ভমিটিং, ভমিটিং এর কারণটা কি। ভমিটিং এর কারণ হলো, আমরা আজকে যে কারণগুলো আলোচনা করব, কারণগুলা যদি আপনি বুঝতে পারেন চিকিৎসা দিবেন, ওকে, এখানে অন্য কোনো কিছু প্রয়োজন নাই, কোনো কিছু চিন্তাও করতে হবে না, শুধুমাত্র কারণটার দিকে লক্ষ্য করেন। দেখেন এখানে আমরা আলোচনা করেছি যে ড্রাগস, এক নম্বরের কারণ হলো ড্রাগস, অর্থাৎ বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা বিভিন্ন ওষুধের কারণে এই বমিটা হতে পারে। যেমন NSAID, আপনারা জানেন যে NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেগুলো ব্যথার ওষুধ হিসেবে আমরা চিনি, এই ওষুধের কারণে বমি হতে পারে যদি আপনি এখানে অ্যান্টি আলসারেন্ট বা PBI জাতীয় ওষুধ না দেন। এরপরে দেখেন এখানে কিছু ওষুধ আছে যেগুলো আমরা বিভিন্ন কঠিন থেকে কঠিনতর ব্যথা, এমনকি এটি অ্যানেস্থেশিয়া হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি, সেটা হলো কি, প্যাথিডিন, আপনারা জানেন প্যাথিডিন। এখানে ডিগোক্সিন, আপনারা জানেন ডিগোক্সিন একটি অতি পরিচিত ওষুধ, এবং অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক চেনেন না এমন কোনো আপনারা, মানে এমন কোন লোকই নেই যে অ্যান্টিবায়োটিক চেনে না। তো এই অ্যান্টিবায়োটিক এর এগুলো কারণে কিন্তু বমি হতে পারে, তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ওষুধ খাচ্ছে কিনা, এটা জিজ্ঞাসা করতে হবে। এরপরে দেখেন ইনফেকশন, তার শরীরে কোনো ইনফেকশন, মারাত্মক ধরনের কোনো ইনফেকশন, ইনফ্লামেশন আছে কিনা, যেমন হ্যাপাটাইটিস, জন্ডিসের কথা যেটা আমরা বলি, যদিও জন্ডিস এবং হ্যাপাটাইটিস এক না, তারপরও জন্ডিসের বললেই আপনারা বুঝতে পারেন যে হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস এর কারণে বমি বমি ভাব হবে এবং বমি হবে। তারপর দেখেন গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এন্টেরাইটিস এটি আপনারা জানেন গ্যাস্ট্রিক এর কারণে, অর্থাৎ পেটের কোনো দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে। UTI, মূত্রতন্ত্রে কোনো সংক্রমণ হলেও কিন্তু এটা বমি বমি ভাব হয়। এন্টেরিক ফিভার মানে হলো টাইফয়েড জ্বর, টাইফয়েড জ্বরের কারণে হতে পারে, এমনকি ফুড পয়জনিং, ফুড পয়জনিং হলে 100% বমি হয়, এটা আপনারা জানেন। এরপরে দেখেন যে একুট অ্যাবডোমিনাল পেইন, হঠাৎ করে পেটের কোনো অংশে ব্যথা হলে, যেমন অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিক্স এর কারণে হলে আপনাদেরকে আমরা বলেছিলাম যে অ্যাপেন্ডিক্স এর জ্বর হবে, বমি হবে এবং তীব্র ব্যথা হবে, তিনটা লক্ষণ হলেই আপনি দেখবেন পজিটিভ, অর্থাৎ অ্যাপেন্ডিক্স। তারপর দেখেন কোলিলিথাইটিস, কোলিলিথাইটিস, প্যানক্রিয়াটিস এবং ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এগুলো জানেন যে এখানে কিডনির সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, এমনকি
স্টোমাক অবস্ট্রাকশন, স্টোমাকে অর্থাৎ আমরা যেটাকে বলি নাড়ি পেঁচ লাগা, এই রোগগুলো সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো ক্লাস দিয়েছিলাম এবং এই রোগগুলো সম্পর্কে আপনারা অনেকটা জানেন, তারপরও রোগগুলো সম্পর্কে কিছু বলতেছি, এগুলোর কারণে বমি হচ্ছে। তারপরে দেখেন এখানে গ্যাস্ট্রো ডিওডেনাল আলসার যেগুলোকে আমরা বলি, যেমন পেপটিক আলসার, ডিওডেনাম আলসার, এরপরে গ্যাস্ট্রাইটিক ক্যান্সার, অর্থাৎ স্টোমাকে কোনো ক্যান্সার হলে ওটা হতে পারে। এরপরে দেখেন যে গ্যাস্ট্রোপেনেসিস, এ ধরনের সমস্যা দেখা দিলেও এটা হতে পারে। জার্ড, জার্ডের কারণে কিন্তু খাদ্য সব উপরে উড়ে আসে, আপনারা জানেন যে জার্ড, এই জার্ডের কারণেও এটি হয়ে থাকে। এরপর দেখেন প্রেগনেন্সি, অর্থাৎ গর্ভবতী হলে কিন্তু এই সমস্যাটা হয়। কিডনির কোনো মারাত্মক কিডনির সমস্যা, অর্থাৎ কিডনি রোগেও বমি ভাব হয়, বমি হয়। এখানে সাইকোজেনেটিক, অর্থাৎ মানসিক কোন রোগেও এটি হতে পারে। এম আই, এখানে আপনারা জানেন যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অর্থাৎ মায়োকার্ডিয়াল হার্টের কোন সমস্যার কারণে হতে পারে। সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যার কারণেও এটি হয়ে থাকে। এরপরে দেখেন এখানে মাইগ্রেন, অর্থাৎ আপনার অর্ধকপালি ব্যথা, এই মাথা ব্যথার কারণেও বমি হতে পারে। এখানে মেনিনজাইটিস, মস্তিষ্কের কোন সমস্যার কারণে হতে পারে। অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্ট ইন হেড, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ইনজুরি ইন হেড, অর্থাৎ মাথায় যদি বড় ধরনের কোনো আঘাত বা কোনো আঘাত লাগলেও এটা হতে পারে। এরপরে যে কোনো ধরনের জার্নি, জার্নির কারণে মানুষের বমি হয়। তো এই কারণগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন যে বমির চিকিৎসা দেওয়া খুবই সহজ। এবং এর জন্য যদি আপনারা মনে করেন তাহলে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে রোগ, প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা রোগের আলাদা আলাদা ইনভেস্টিগেশন আছে। তো আপনারা ইচ্ছা করে ইনভেস্টিগেশন দিতে পারেন, সিবিসি, প্লেন এক্সরে, অ্যাবডোমেন, ইউএসজি, এন্ডোস্কোপি, ইউরিন টেস্ট ইত্যাদি ইত্যাদি টেস্ট আছে, এগুলো আপনারা ইচ্ছা করলে রোগীকে করিয়ে নিতে পারেন, অর্থাৎ রোগীর টেস্টগুলো করতে পারেন। এরপরে দেখেন ট্রিটমেন্ট, তো এখানে আপনারা জানেন যে ট্রিটমেন্ট, ট্রিটমেন্টটা খুবই সোজা, অর্থাৎ কোন কারণে সমস্যাটা হচ্ছে। যদি তার ফুড পয়জনিং কারণে, পাতলা পায়খানা এবং বমির কারণে হয়, বা তার কিডনির কোনো সমস্যা হয়, তাহলে ওই হিসাব করে ওইভাবে চিকিৎসা দিলে রোগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। অর্থাৎ এই কারণের মধ্যেই রোগীর চিকিৎসা আপনারা দিয়ে দেবেন। কোন কারণে হচ্ছে যে তার হেপাটাইটিস, তাহলে আপনি চিকিৎসা দিয়ে কোনো লাভ নাই, অবশ্যই একজন গ্যাস্ট্রো লিভার ডক্টরকে দেখাতে হবে। যদি কিডনির সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই একজন এখানে ইউরোলজি, নেফ্রোলজিস্ট, একজন ডাক্তারকে দেখাবেন। যদি তার গ্যাস্ট্রিকের পেটের কোনো সমস্যা হয়ে থাকে, যদি তার এখানে ব্রেনের কোনো সমস্যা, সিএনএস এর সমস্যা হয়ে থাকে, তো যে কোনো কারণে হইলে এই হিসাব করে চিকিৎসাটা দিয়ে দেবেন, আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে রোগীটা। এরপরও আপনারা চিকিৎসার কিছু নমুনা, অর্থাৎ চিকিৎসার নমুনা বলতে এখানে আপনারা ট্যাবলেট, যে কোনো ধরনের বমির যে ট্যাবলেটগুলো আমরা বাজারে পাই, এই ট্যাবলেটগুলো দিবেন, এবং এর প্রয়োজনে এর সাথে ওগুলোর আবার ইনজেকশন পাওয়া যায়, এই ইনজেকশনও দেওয়া যেতে পারে। এর সাথে দিবেন কি যে এখানে স্যালাইন, স্যালাইন এখানে ওর স্যালাইন, অর্থাৎ এখানে ওআরএস মুখে খাওয়ার স্যালাইনও দিতে পারেন, রাইস স্যালাইনও দিতে পারেন, এমনকি ইনফিউশন আকারে, অর্থাৎ এখানে আইভি যে স্যালাইনগুলো এগুলো দিতে পারেন, এবং এর সাথে গ্যাসের ওষুধ দিয়ে দিবেন। ওকে, আর লাগবে না, অর্থাৎ পিপিআই জাতীয়, যেটা বলি আমরা যে এখানে অ্যান্টি আলসারেন্ট, এখানে আলসারেন্ট জাতীয় ওষুধগুলো যদি দিয়ে দেন একটার সাথে, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নাই। অর্থাৎ একটা বমির ট্যাবলেট দিবেন, প্রয়োজনের সাথে ইনজেকশনও দিতে পারবেন, এর সাথে কি দিবেন স্যালাইন, অর্থাৎ যদি বেশি বমি করতে করতে তার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, বেশি ডিহাইড্রেশন হয়ে গেলে অবশ্যই আইভি স্যালাইন দিবেন, এবং এর সাথে অবশ্যই একটা আলসারেন্ট, অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিবেন। আশা করি রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এরপরে যদি কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।